माध्यमिक पास नहीं एमनो खुजे पावा जाच्छे बांगलार शब्देर बानान करते पाच्छेना এই বাঁকুড়াই কদিন আগে দেখতে পেলাম তাদেরকে চাকরি পাঠিয়ে দিচ্ছে যদি পার্থবাবু তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কথা ভাবতো তাহলে এই 20 কোটি থেকে শুরু করে 40 কোটি পর্যন্ত যেটা বেরিয়েছে এটা আর হতো না নওশাদ সিদ্দিকী ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে পিঠ পাততে প্রস্তুত আছে এমন আপনাদের জায়গাগুলোকে প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে আপনাদেরকে মেরে যেমন এই কদিন আগেই পাওয়ার গিল্ডের জায়গাটা তুলে দেওয়ার জন্য চারটি ছেলে লাশ ফেলেছে আপনাদের জায়গাটাকে এয়ারপোর্টের জন্য তুলে দেওয়ার জন্য কত লাশ ফেলতো আমার তো গুনেও আমি শেষ করতে পারতাম না তাই আব্বাস সিদ্দিকী এসেছিল বলে তার ভাইকে পাঠিয়েছিল বলে পাহাড়ের মানুষ এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাদের জায়গাতে এয়ারপোর্ট করার জন্য মমতা ব্যানার্জির এখনো পর্যন্ত বলার সাহস হচ্ছে না পার্থবাবুর বিষয়টা একটু বলবো নাকি হ্যাঁ ও হ্যাঁ সত্যি বলছি আমাকে যত মিডিয়া ফোন করছিলাম এড়িয়ে চলছি আমাকে এত খারাপ লাগছে পশ্চিম বাংলার ইতিহাসে এটাই সর্বপ্রথম যে কোন মিনিস্টার এত বড় স্ক্যামের সাথে যুক্ত আমরা দেখেছি রাজস্থানে স্ক্যাম হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে বিহারে হয়েছে তামিলনাড়ুতে হয়েছে বিভিন্ন জায়গায় স্ক্যাম হয়েছে শুনেছি কিন্তু পশ্চিম বাংলাতে এত বড় স্ক্যাম হবে আমরা পাই না দুঃখ লাগে সেই সমস্ত ছাত্রদেরকে যাদের মেরিট ছিল যারা পরীক্ষার প্রত্যেকটা পদক্ষেপ তাদের মেরিটের বেসিসে পাস করেছে রিটেনে পাস করেছে ভাইভাতে পাস করেছে কিন্তু তাদের অর্থ না থাকার জন্য তারা চাকরি পরীক্ষার যে লিস্ট তৈরি হয় যে প্যানেল তৈরি হয় নাম নথিভুক্ত হওয়ার পরেও তাদেরকে ছেড়ে ফেলে দিয়েছে আর যে মাধ্যমিক পাস নাই এমনও খুঁজে পাওয়া যাচ্ছে বাংলার কোনো বাক শব্দের বানান করতে পারছে না এই বাঁকুড়াই কদিন আগে দেখতে পেলাম তাদেরকে চাকরি পাঠিয়ে দিচ্ছে আর যাদের মেরিট থাকা সত্ত্বেও লিস্টেড তারা চাকরি পাচ্ছে না 500 দিনের বেশি ধরে তারা আন্দোলন করছে কলকাতার রাজপথে এই শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে এই বৃষ্টির সময় তারা আন্দোলন করছে কেউ ক্যান্সার রোগে আক্রান্ত তো কেউ পারিবারিক সমস্যায় জর্জরিত তারপরেও এসে তারা আন্দোলন করছে তাদের কথা একবারের জন্য পার্থবাবু তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবলো না যদি পার্থবাবু তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কথা ভাবতো তাহলে এই 20 কোটি থেকে শুরু করে 40 কোটি পর্যন্ত যেটা বেরিয়েছে এটা আর হতো না যারা মেরিটের বেসিসে লিস্টেড হয়েছে তাদেরকে চাকরি দিয়ে দিত এখন আমাদের দেখার সময় আগামী দিনে এই পার্থবাবুর হাতে এই ভাঙড় থেকে কত চাকরি অবৈধভাবে গিয়েছে তাদের চাকরিগুলো যাতে কিভাবে ক্যান্সেল করিয়ে যাদের যোগ্য তারা যাতে চাকরি পায় সেটা আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে সজাগ থাকতে হবে কাজটা কি আপনাদের এখন করতে হবে একটু নেতাদের আত্মীয়গুলোকে আপনারা একটু সার্ভে করে নেবেন অমুকের শালা তমুকের শালির ছেলে অমুকের মামার ছেলে প্রাইমারি স্কুলে দেখবেন একে বাড়িতে তিনটে পেয়ে গেছে বুঝতে পারছেন না সেইগুলো লিস্ট করে আমাকে দেন আমি ঠিক যাই পৌঁছে দেবো তদন্ত করানোর জন্য ঠিক আছে আমার কাছে খবর আছে এই ভাঙর থেকে চিংড়া একদম পেটি করে অনেক পাঠিয়েছে কোথায় বুঝতে পেরেছেন সুতরাং তাদের এখন হাঁটু কাঁপছে কাঁপবে তো স্বাভাবিকভাবেই অবৈধ কাজ করলে আমারও হাঁটু কাঁপবে আমি যদি অবৈধ না কাজ করি আমার কেউ কিচ্ছু করতে পারবে না একদিকে তো 293টা বিধায়ক আর একদিকে আমি আমার কেউ আটকাতে পারছে কেন পারছে না আমি জানি আমার দ্বারাই কোনো অবৈধ কাজ হয়নি আর আশা করছি আগামীতেও হবে না তো আপনাদেরকে বলবো যারা উপস্থিত আছেন দুর্নীতি শব্দটা একদম দুর্নীতি ছোট জিনিস কিন্তু এই দুর্নীতির জন্য পার্থবাবুর দিকে ভাবুন উনি আগামী দিনে রাজনীতির ময়দানে আসবে কি আসবে না জেল থেকে ছাড়া পাবে কি পাবে না ওসব প্রশ্ন নয় কিন্তু তিনার সম্পর্কে তিনার নাম নিয়েই মানুষ এখন হাসতে শুরু করে দিচ্ছে অর্থাৎ এই দুর্নীতির সাথে জড়িয়ে যাওয়ার জন্য সারা জীবনের যা ইজ্জত সম্মান যা তৈরি করেছিল সব শেষ হয়ে গেল তাই প্রত্যেককে বলবো দুর্নীতি থেকে আপনারা দূরে থাকবেন স্বচ্ছভাবে স্বচ্ছভাবে রাজনীতি করবেন মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন
কারণ মানুষের অধিকার না বুঝাতে পারলে আপনি যে দায়িত্ব আছেন আজ নয় কাল নয় একটা না একটা দিন আপনি ধরা পড়বেন সেই সময় মানুষ আপনাকে নিয়ে খিল্লি করবে আমরা যেমন এই স্টেজ থেকে খিল্লি করছি যে অমুকের গাড়ি হয়ে গেছে তমুকের গাড়ি হয়ে গেছে অমুকজন চুরি করেছে তমুকজন চুরি করেছে আমাদের কেউ খিল্লি করবে আমি চাইবো না যে আমাদের একটা কর্মীর সম্পর্কে কেউ কথা বলতে পারো কেউ আগল তুলে দেখাক আমরা চাইবো আমাদের প্রত্যেকটা কর্মী যেন স্বচ্ছভাবে রাজনীতি করে মানুষকে তার অধিকার বুঝিয়ে দেয় পাশে শ্মশান আছে সেখানে যে সিস্টেম কিনা আপনি আমরা যারা দর্শক আছি না ব্রেক হয় আমরা দেখব সেটা লক্ষ্য রাখব একটু ছেড়ে এসে আমরা দাঁড়াবো এখানে কারণ প্রত্যেকের কাছে প্রত্যেক ধর্মীয় জায়গা আলাদা তাদের একটা অনুভূতি কবরস্থান যেমন আমাদের কাছে একটা পবিত্র জায়গা আমার হিন্দু ধর্মের অনুসারী ভাইদের কাছেও তাদের শ্মশান তাদের কাছে একটা পবিত্র জায়গা আমাদের দ্বারাই এমন কোনো কাজ না হয়ে যায় অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় ভাবেকে না আঘাত দেওয়া হয় এটা লক্ষ্য রাখবেন যারা আছেন একটু সরে আসুন অনেক কথা বলেছে আমার বক্তারা আমি যেগুলো নোট করেছিলাম সেটা বলবো না তাদের বক্তার সাথে বক্তব্য দেবো সেটা খুঁজে পাচ্ছি না তো শুরু করি আব্বাস সিদ্দিকী যখন আসে ভাঙনের মানুষ নাকি ফাঁসে এটা বলে রাখছি আব্বাস সিদ্দিকী এসেছিল বলে তার ছোট ভাইকে ভাঙনে পাঠিয়েছিল বলে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি সাহস হয়নি এয়ারপোর্টের জন্য জায়গা নেব আর যদি থাকতো আগামী দিনের ওই বিধায়কের মতো যদি কেউ থাকতো ভাবুন যেমন আপনাদের জায়গাগুলোকে মমতাদের হাতে তুলে দিচ্ছে আপনাদেরকে মেরে যেমন এই কদিন আগেই পাওয়ার গিল্ডের জায়গাটা তুলে দেওয়ার জন্য চারটে ছেলে লাশ ফেলেছে আপনাদের জায়গাটাকে এয়ারপোর্টের জন্য তুলে দেওয়ার জন্য কত লাশ ফেলতো আমার তো গুনেও আমি শেষ করতে পারতাম না তাই আব্বাস সিদ্দিকী এসেছিল বলে তার ভাইকে পাঠিয়েছিল বলে পাওয়ারের মানুষ এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাদের জায়গাতে এয়ারপোর্ট করার জন্য মমতা ব্যানার্জির এখনো পর্যন্ত বলার সাহস হচ্ছে না এটা আব্বাস সিদ্দিকী অনেকে অনেক কিছু বলবে ওই সব ফুটো মাস্তানগুলোকে বলবেন তোদের মহাপরিচালক তোদের দলের সে যখন বেটা কায়দ বেকায়দায় পড়েছে তার পাশে দল নাই কি বলছে ওর ব্যাপারটা ও বুঝে নেবে ওর লয়ার উত্তর দেবে আমরা কিছু জানিনি দলের সাথে যে সমস্ত সম্পর্ক ছিল সব ঘেঁচাক ঘেঁচাক করে কেটে দিল আপনার পাড়ার ফুটো মাস্তানগুলোকে বলুন আজকে ভাবছো তোমার কাশীপুর থানা বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট হয়তো তোমার পক্ষ নেবে আমি তর্কের খাতিরে বলছি নেবে না কেউ আমি তর্কের খাতিরে বলছি ওপরে কেউ হাত রেখেছে বলছে করে জানা আমরা দেখে নেব তো করে জানা দেখে নেব কাকে বলেছিল বক্স টুয়ে আনারুল শেখকেও বলেছিল দিদিমণি কি বললো যে আনারুল নাকি আনারুল শেখ নাকি পুলিশকে আটকে রেখে হত্যা যজ্ঞ চালিয়েছে অর্থাৎ পুলিশকে কন্ট্রোল করেছিল আসতে দেয়নি যদি পুলিশ চলে আসতো এটা হতো না এটা আনারুলের করিয়েছে তো আনারুলের বাবার ক্ষমতা আছে পুলিশকে আটকে রাখার ওপরে তো কারো হাত আছে কার হাত আছে আপনারা নিশ্চয়ই জানেন তারপর দিন সকালে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কি বলেছিল বীরভূমের নেতা যে টিভি শর্ট সার্কিট হয়ে বাস্ট করে মারা গিয়েছে চেষ্টা করেছিল বাঁচিয়ে দেওয়ার আনারুলকে কিন্তু এই ওপরে বসো কিন্তু ফাঁদে যখন পড়ে যাবে কি হবে ওর পাশে কেউ থাকবে না এখন ভাই কে অ্যারেস্ট হয়ে জেলে আছে এটা জোরে বলুন আনারুল এই পার্থবাবুরটা পড়ে আসছি এখন আনারুল বকটুয়ে পড়ে আছে কিন্তু আনারুলকে যে সাহস দেখিয়েছিল তুই করে যে আমি দেখে নেবো পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোর্ট কাচারি আদালত আমি বুঝে নেবো যে সমস্ত নেতাগুলো বলেছিল তারা কি আজকে আনারুল শেখের পাশে আছে তো আপনার পাড়ার সেই চারানার নেতাগুলোকে বলবেন যারা অনেক সময় অনেক বাজে মন্তব্য করে তাদেরকে বলবেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মন্তব্য করছো নওশাদ সিদ্দিকীর গায়ে ফুসাও পড়ে না কারণ এটা বুঝি ভালো কাজ করতে গেলে মন্তব্য তো দূরের কথা প্রয়োজনে পিঠো পেতে দিতে হয় নওশাদ সিদ্দিকী ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে পিঠো পাততে প্রস্তুত আছে তুমি তো দুটো খারাপ ভাষা বলেছো ও আমি কিছু মনে করি না আর একটা কথা কি জানেন একটা কথা অপমান করতে গেলে যোগ্যতা লাগে না আর সম্মান দিতে গেলে কি লাগে শিক্ষা লাগে আর আমাদেরকে সুকৌশলে আমাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে
একটু খোঁজ নিয়ে দেখুন, এই এগারো বছর সরকার এসেছে তো অনেক কিছু করে দিয়েছে বলছে, হ্যাঁ হ্যান ত্যান করে বিশাল কিছু করে দিয়েছে, তো ভাঙড়ের কি নতুন একটা কলেজ পেয়েছে? ভাঙড় কি নতুন একটা প্রাইমারি স্কুল পেয়েছে? ভাঙড় কি নতুন কোনো একটা হাই স্কুল পেয়েছে? পাইনি কেন? ভাঙড়ে তো এত সংখ্যক মহিলারা আছে যারা প্রতিনিয়ত স্কুলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কলেজে যাওয়ার ইচ্ছে যাচ্ছে, তো একটা লেডিস ওমেন কলেজ ভাঙড়কে কি দিয়েছে? এরা সব দেবে কিন্তু শিক্ষা কেন্দ্র দেবে না। শিক্ষা কেন্দ্র দিলেই কি হবে? আপনি আমি জানতে পেরে যাব।